ননদের মেয়ের বার্থডে। তো দেখো চুপচাপ বসে আছে, 2 বছর হলো এটা এর বার্থডে। প্রথমটা ওদের বাড়িতেই করেছে, এটা মামার বাড়িতে হচ্ছে। তো বসে আছে, দেখো মানে ভয়ও পাচ্ছে, বসে আবার পাও তুলে দিয়েছে। এটাও এটা আমার ননদ, তো বসে কেক কাটার জন্য বলছে, মানে এতটাই ভয় পাচ্ছে কেকটা আর কাটতে চাচ্ছে না। তো ওর মা তো চেষ্টা করলো, সেটাও ও পারলোই না কেকটা কাটাতে ওর মা। তারপর এলো আমার দেওর। দেখো চেষ্টা করছে, ও ভয়ে সামনেই যাচ্ছে না কেকটা। তারপর ওর মা মানে আমার দেওর ওর মামা, এটা ওর মামা এসে কেকটা কাটানো মানে কাটানো। দেখো খাওয়ানোর তো চেষ্টা করলো প্রথমে কেকটা, একদমই খেলো না কেকটা। তারপর চেষ্টা করলো একটু পায়েসটা খাওয়ানোর জন্য, সেটাও খাওয়ালো না। আর সবাই মানে কেক কাটা যখন হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, যে তুলতুল বিছানাতে, তুলতুলকে মানে ব্লক করছিলাম, তুলতুল বুঝতে পেরেছিল, তুলতুল লুকিয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছে, দেখো ওর এখন আশীর্বাদ করছে। ওর স্বামী বললাম যে বাবা মাকে দুজনকেই করতে হয়, তো আমার নন্দা এসে আশীর্বাদ করলো, মানে ওর পাপা। এটা চুপচাপ কিন্তু বসেই আছে, দেখো কিছু খাচ্ছে না, বাট চুপচাপ বসে আছে। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আইটেমে ছিল লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, চিকেন আর কেক।